হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি তোমাদের জানাবো বারবার প্রস্রাব পেলে 6টি খাবার বর্জন করুন। এই সমস্যা হয় যে খাবারগুলো ডায়েট থেকে বাদ দিলে বা কম খেলে ব্লাডারকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। অনেকেই আছেন যাদের বারবার প্রস্রাব পায় এবং বাধ্য হয়ে টয়লেটে ছুটতে হয়। অনেকে আবার এটাকে ডায়াবেটিস উপসর্গ মনে করে ডাক্তারের কাছে ছুটেন। ডাক্তার হাসি মুখে বলে দেন যে এটা সুগারের কোনো সমস্যা নয়, তবে কি চিকিৎসকদের মতে ডায়াবেটিস ছাড়াই ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার ও এবি হওয়ার কারণে এমনটা হতে পারে। যদি ও এবি সমস্যার কোনো বিশেষ ডায়েটের কথা চিকিৎসকরা বলছেন না, তাদের পরামর্শ কিছু খাবার ব্ল্যাডের অস্বস্তি বাড়ায় যার ফলে এই সমস্যা হয়, সেই খাবারগুলো ডায়েট থেকে বাদ দিলে বা কম খেলে ব্লাডারকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। দেখে নিন কোন খাবারগুলো আছে, সেগুলো আমি তোমাদের জানাচ্ছি। 1. কফি। সকালে উঠে কফি খান। যদি আপনার ব্লাডার ইনফেকশনের সমস্যা থাকে তাহলে এই অভ্যাস ছাড়ুন। কফির মধ্যে থাকে ক্যাফেন, ব্লাডারের অস্বস্তি বাড়ায়। 2. অ্যালকোহল। মদ্যপান করলে যে বেশি প্রস্রাব পায় তা যারা নিয়মিত মদ্যপান করেন তারা করেন। অ্যালকোহল যে শুধু পেটে অস্বস্তি হয় তা নয়, ব্লাডারে অস্বস্তি তৈরি করে, তাই সংক্রমণের প্রবণতা থাকলে অ্যালকোহল থেকে দূরে থাকুন। 3. সোডা। ব্লাডার ফুলে যাওয়া, মূত্রনালী সংক্রমণ বা ও এ বি থাকলে সোডা খেলে সমস্যা আরও বেড়ে যায়, তাই কার্বনেট বা সাইট্রাস সোডা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। তার বদলে যতটা সম্ভব জল খান। 4. অ্যাসিডিক ফল। শরীরের পক্ষে ফল খাওয়া ভালো, কিন্তু যদি আপনার ব্লাডারে সমস্যা থাকে তাহলে অ্যাসিডিক ফল মূত্রনালী সংক্রমণ বাড়াতে পারে। সেক্ষেত্রে কমলা লেবু, আঙুর লেবু, টমেটো, পিচ, আপেল, আনারস থেকে দূরে থাকায় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 5. স্পাইসি খাবার। যদি আপনার পিজায় এক্সট্রা চিনি ফ্লেক্স বা চিকেন কারিতে অতিরিক্ত ঝাল খেতে ভালো লাগে, তবে আপনার মূত্রনালীতে সংক্রমণ থাকলে একটু সাবধান থাকতে হবে, কারণ ঝাল মশলাদার খাবার ব্লাডারে অস্বস্তি তৈরি করে। 6. কৃত্রিম সুইটেনার। ক্যালোরির পরিমাণ কমানোর জন্য অনেকেই খাবারের চিনির বদলে কৃত্রিম সুইটেনার যোগ করেন, তবে চিকিৎসকরা জানাচ্ছেন যদি মূত্রনালীতে সংক্রমণ থাকে তাহলে কৃত্রিম সুইটেনার থেকে দূরে থাকুন, এতে সংক্রমণ বাড়তে পারে।